তো আদম আলাইসাল্লাম বলেন, ও আমার রব, তোমার প্রশংসা করছি যেই রব আমাকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা দিয়ে আমাকে মর্যাদাসীন করিয়েছেন। আদম আলাইসাল্লাম আরো প্রশংসা করেন, ও আমার রব, তোমার প্রশংসা করছি যে রব, ও আমার রব, তুমি আমার মাধ্যমে আমার থেকে আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিনী হাওয়াকে তৈয়ার করেছিলে। আমি জান্নাতে ছিলাম, একা একা ছিলাম, ভালো লাগতো না, তুমি হাওয়ারে আমার আমার থেকে তৈয়ার কইরা দিলা, আমি হাওয়ারে পায় বড় খুশি ছিলাম। একে একে ভাল লাগে, আমি হাওয়ারে পেয়ে বড় খুশি ছিলাম, আমি হাওয়ারে পেয়ে বড় খুশি ছিলাম। আদম আলাইসাল্লাম প্রশংসা করলেন। তারপরে দ্বিতীয়বার মূসা আলাইসাল্লামের পালা, মূসা আলাইসাল্লাম প্রশংসা করতে ডাকলেন, ও আমার রব, রব্বে কারিম, তোমার কি প্রশংসা করব, তোমার তো অসংখ্য অগণিত প্রশংসা, ও আমার রব, তোমার প্রশংসা করছি, তুমি আমাকে কালামুল্লাহ বানিয়েছ, আমাকে কলিম লকব দিয়েছ, রব্বে কারিম, ইতিপূর্বে তুমি কারুর সাথে কথা বলো নাই, ও আমার রব, আমাকে তুর পাহাড়ে নিয়া তুমি আমার সাথে কথা বলেছ, জবানটা খুলে বলুন না, সুবহানাল্লাহ। মূসা আলাইসাল্লাম বলেন, ও আমার রব, তুমি তুর পাহাড়ে গিয়া আমার সাথে কথা বলেছ, আমাকে কথা বলার মাধ্যমে মর্যাদা দান করেছ, ও আমার রব, আমার মাধ্যমে তুমি নমরুদ্রে ধ্বংস করেছ, আমার মাধ্যমে তুমি নমরুদ্রে নীল নদে ফালায় আমার ঠিক নাবি ঠিক, আমি বড় ভাগ্যমান, ও আমার রব, আমাকে প্রথম রেসালাত দিয়ে ধন্য করেছ, সুবহানাল্লাহ, ইতিপূর্বে তুমি কাউকে রেসালাত দান করো নাই, আমাকে তুমি প্রথম রেসালাত দিয়ে ধন্য করেছ। মূসা আলাইসাল্লাম প্রশংসা করলেন, ও আমার রব, তুমি আমার সাথে কথা বলেছ, ইতিপূর্বে কারো সাথে কথা বলো নাই, আমি বড় মর্যাদাশীল, ও আমার রব, আমাকে তুমি রেসালাত দিয়ে ধন্য করেছ, আমার মাধ্যমে নমরুদ যে খুদা দাবি করেছিল ওই নমরুদরে তুমি আমার মাধ্যমে ধ্বংস করেছ, জবানটা খুলে বলুন না, আল্লাহু আকবার। বক্তৃতা কোথায় দিচ্ছে? মসজিদ আকসা, যেখানে আল্লাহর হাবিব উপস্থিত, সবাই বক্তৃতা দিচ্ছে। মূসা আলাইসাল্লাম রবের দরবারে বলে, ও আমার রব, তোমার কি প্রশংসা করব, তোমার প্রশংসা করে শেষ করা যাবে না, তুমি আমাকে রেসালাত দিয়েছ, শুধু রেসালাত দাও নাই, তুমি আমাকে আমার জন্য আমার উম্মতের জন্য মিশরকে নির্ধারিত করে দিয়েছ, এই জন্য আমি আরো বড় আনন্দিত, আমি বড় খুশি। তারপরে বলা, এরপরে দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, এমনিভাবে প্রত্যেকে নবী বক্তৃতা দিলেন। তারপরে আদেশ আসলেন সর্বশেষ পড়ে, আমাদের আল্লাহর হাবিব, আমাদের আকা মাওলা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার বালা, জবানটা খুলে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর বালা, আমার নবী প্রশংসা করলেন, রব্বে করিম, যেমনিভাবে পূর্বের নবীরা প্রশংসা করেছেন, আমার নবীও প্রশংসা করলেন, ও আমার রব, তোমার কদমে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ, ও আমার রব, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, রব্বে কারিম, তোমার প্রশংসা কেমন করে বলবো, ও আমার রব, তুমি আমাকে নবী হিসাবে বানাইলা সর্বপ্রথম, কিন্তু আমারে পাঠাইলা সবার পর, সুবহানাল্লাহ, বলবেন না, বানাইলা প্রথম পাঠাইলা শেষে, আমারে ইমামুল আম্বিয়া বানাইলা, ও আমার রব, আমারে এমন কুরআন দিলা যেই কুরআন দ্বারা মানুষ হেদায়ত পাবে, ও আমার রব, আমার উম্মতরে এমন উম্মত বানাইলা, আমার উম্মতকে তুমি শ্রেষ্ঠ উম্মত লকব দিয়েছ, ও আমার রব, আমার উম্মতরে তুমি এমন মর্যাদা দান করেছ, আমার উম্মতরা গুনাহ করবে, আমার উম্মতরা যদি নেকের নিয়ত করে, আমার রব, আমার উম্মত নেকের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার উম্মতের আমলনামায় নেকি নেকি লেখা হবে, ও আমার রব, আমার এমন উম্মত তুমি দিয়েছ, এমন মর্যাদা দিয়েছ আমার উম্মতের, আমার উম্মত যদি গুনাহ নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। আর আসছে কন্যা, সুবহানাল্লাহ, নেকের নিয়ত করলে নেক করার আগে নিয়তটা করছে, সব লিখতে থাকবে, সব লিখতেই থাকবে। তারপরে আমার নবী অসংখ্য ফজিলত বর্ণনা করলেন, ও আমার রব, আমার উম্মতরে তুমি এমন উম্মত বানাইছ যেই উম্মতরে পাঠাইলা সবার পরে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মতের মর্যাদা হবে সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ।
আহা কেমন নবীর উম্মত আমরা, আমার নবী বলেন ইয়া আমার রব আমার এমন উম্মত তুমি দান করেছো, যেই উম্মতের দান করেছো যেটা তামুরুনা বিল মারুফ ওয়া তানহারুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্বটা ছিল পূর্বের নবীগণের। আমার উম্মতকে এমন মর্যাদা দিয়েছো, যদিও আমার উম্মত হওয়ার কারণে তারাও এই নবীদের যেই সুন্নত এই তরিকা পূর্বের নবীরা এই পূর্বের নবীর উম্মতকেও তামুরুনা বিল মারুফ ওয়া তানহারুনা আনিল মুনকারের কাজের দায়িত্ব প্রাপ্ত হচ্ছিল না, পূর্বের নবীরা উম্মতকেও এই দায়িত্ব পাই নাই। ও আমার রব আমার তুমি এমন উম্মত দিয়েছো যেই উম্মতদেরকে তামুরুনা বিল মারুফ, যেই উম্মতেরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে, আমার এমন উম্মত দান করেছো, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ও আমার রব হাসরের মাঠে সমস্ত উম্মতেরা যখন পেরেশান থাকবে আমার কিছু উম্মত তুমি দান করেছো, যেই উম্মতগুলা ওই দিন চিন্তা মুক্ত থাকবে হাসরের মাঠে হিসাবের কাঠগড়ায় যাওয়ার আগে, আমার উম্মতগুলাকে বিগাইরি হিসাব হিসাব ব্যতীত 70,000 উম্মত তুমি জান্নাত দিয়া দিবা, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার রব আমার উম্মত তুমি এমন উম্মত দিয়েছো যেই উম্মতে জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। নবী নবী বলে মোর দিল কাটে দিন কাটে গো দিন কাটে, কাটে না কাটে না, কারা কারা কাটে, নবী নবী বলে দিন কাটে কার কার, একটু হাত তুলুন তো দেখি, আহা একটু হাত নাড়ি বলবেন, নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর রাত কাটে গো রাত কাটে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর রাত কাটে, নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর রাত কাটে গো রাত কাটে। কেন কাঁদবে না, নবী তো আমরা সব, ঠিক না বি ঠিক, নবী আমরা সব, পারি তো আমরা তো সস্তা উন্মত হয়ে গিয়েছি, নবীরা ফরিয়াদ করতেন নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ কবুল করেন নাই, আমি আপনি তো নবীর দরবারে ফরিয়াদ করি নাই, করেছি কখনো, করেছেন এখানে কেউ করেছি, আহা আমরা আল্লাহ দয়া করে মায়া করে নবীর উম্মত বানাইছে, যখন নবী এই প্রশংসা করলেন আদম নবী শেষ ফিনিশিং দিচ্ছেন যে আমি বলছি আমি সমস্ত নবীরা যে আমরা বক্তৃতা দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতা দ্বারা উনি যে শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ হয়েছে, উমার উম্মত অন্যান্য উম্মদের চাইতে শ্রেষ্ঠ। তারপরে আল্লাহ রাব্বুল্লাহ জিব্রাইল আমিন আদেশ দিলেন, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন বুরাকে আরোহণ করুন, বুরাকে আরোহণ করলেন, সংক্ষেপে বলছি বুরাকে আরোহণ করে চলে গেলেন, প্রথম আসমানে যে সালাম দিলেন জিব্রাইল, প্রথম আসমানের ফেরেশতা বললেন কে, বলেন আমি জিব্রাইল, আপনার সঙ্গে কে, আমার সঙ্গে হলে আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ, যেই মাত্র শুনলেন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলেন আর বললেন আর মারহাবা স্বাগতম জানাচ্ছি রহমাতুল লিল আলামিনের আগমনে। আল্লাহর নবী প্রথম আসমানে প্রবেশ করে প্রথম আসমানের চতুর্দিকে ঘোরাফেরা করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মেরাজ করানোর উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরতের নিদর্শনগুলা পরিদর্শন করাবেন, মানে ভ্রমণ করাবেন। আমরা জুমিনে কেন যাই, কক্সবাজার কেন যাই, জাফলং কেন যাই, যান কেন, ভ্রমণ ভ্রমণ শুধু, যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সাজাইলি, আরে বাবা মাধবকুণ্ড গেলে আরে কোথা থেকে পানি পড়ে, এটা কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে পানি পড়ে, আল্লাহর কি মহিমা, কোনো কিছুর প্রয়োজন নাই, কোথা থেকে পানি আসছে, এটা দেখার জন্য, ঠিক না, মাধবকুণ্ডে যাই পানি দেখার জন্য, কক্সবাজারে যাই আল্লাহর কি সুন্দর, কি সমুদ্র কত সুন্দর, শুধু পানি আর পানি দেখার জন্য, ভ্রমণ করার উদ্দেশ্য কি দেখা, কুল সিরু ফিল আর্থ, আল্লাহ বলেছেন আমার জমিনে ভ্রমণ করা, কেন আমার জমিনে আমি যেই কুদরতে আমার কুদরতের নিদর্শনগুলো রয়েছে এগুলা ভ্রমণ করা আর চিন্তা করো আমি রব কেমন হলো,
আমার সৃষ্টি যদি এমন হয় আমি রব কেমন হব, আমার সৃষ্টিটা যদি এমন হয় তাহলে আমি রব কেমন হব। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, এইরকমভাবে সপ্তম আসমানে গেলেন। এর মধ্যে প্রথম আসমানের সাথে যখন গেলেন, প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হলো, কথা বিনিময় হলো, এই দ্বিতীয় আসমানে ঈসা আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলাইসাল্লামের সাথে দেখা হলো, তৃতীয় আসমানে ইউসুফ আলাইসাল্লামের সাথে দেখা হলো, আর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইসাল্লামের সাথে দেখা হলো, যিনিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইদ্রিস আলাইসাল্লামের সাথে যখন দেখা হলো, আমার নবী বললেন, ইয়া ইদ্রিস, আপনি তো বড় ভাগ্যবান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা উঠাইয়া নিয়েছেন। অন্যান্য নবীদের ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু এই ঘটনা শুনছেন কিনা আমি জানি না। ইদ্রিস আলাইসাল্লাম রে বলেন, ইয়া ইদ্রিস, ও ইদ্রিস নবী, আপনি তো বড় ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিন্দা জান্নাতের দিকে উঠাইয়া নিয়েছেন, আপনাকে জিন্দা উঠিয়ে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েছেন। ইদ্রিস আলাইসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও আল্লাহর হাবিব, আপনি বলেছেন এটা সত্য, আমাকে আল্লাহ জিন্দা উঠিয়ে নিয়েছেন, কিন্তু আপনি তো জানেন না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জান্নাত দেই নাই। সুবহানাল্লাহ। ও আপনি শুনেন, আপনি কি জানেন, ওগো আল্লাহর নবী, আমি জান্নাতের মধ্যে যখন সুন্দর সুন্দর ঘরগুলা দেখি, আমি ওই ঘরগুলা দেখা ওই ঘরের কাছে যাই, যাওয়ার পর ওই ঘরের ফেরেশতা ডাক দিয়া বলে, এই ইদ্রিস এই ঘরে আইসো না, এই ঘরটা হলো মুহাম্মদের ওই ইমুক উম্মতের জন্য, মুহাম্মদের ইমুক উম্মতের জন্য নির্ধারিত, এই উম্মত ছাড়া এই জান্নাতে এই ঘরের মধ্যে কেউ প্রবেশ করবে না। এরপর আরেকটা ঘর দেখা, ও আল্লাহ নবী, আমি ওই ঘরের কাছে যাই, ওই ঘরের কাছে যাওয়ার পরেও আমাকে বলে, হে ইদ্রিস এই ঘরের দিকে আইসো না, এই ঘরটা হলো আল্লাহর হাবিবের এই ইমুক উম্মতের জন্য। আরেকটা ঘর দিকে আমি যাই, এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আমি বললাম আমি ওই ঘরে যাই, আমি যখন যাই আমাকে ওই ঘরের ফেরেশতা ডাক দেখো, ইদ্রিস এই দিকে এসো না, এই ঘরটাও আল্লাহর নবীর আল্লাহর হাবিবের আল্লাহর আখিরি নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইমুক উম্মতের জন্য নির্ধারিত। এরপরে যখন আমি ঘরের মধ্যে যাই, দেখি আপনার এই উম্মতের জন্য নির্ধারিত, এরপরে এখন আর আমি অন্য কোন দিকে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের এত প্রশংসা দেইখা আমার মন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বি করিম, আমাকে যদি তুমি নবী হিসেবে না পাঠাই না, ওই আখির নবীর উম্মত হিসেবে পাঠাইতা, আমার জীবন ধন্য হয়ে যেত, আমার জীবন ধন্য হয়ে যেত। এইরকম ভাবে প্রত্যেক নবীর সাথে দেখা হলো, যেতে যেতে সিদ্রাতুল মুনতাহায় গেলেন। কোন সিদ্রাতুল মুনতাহা? আল্লামা নিজামুদ্দিন ইসাফুরি সিদ্রাতুল মুনতাহার পরিচয় দিতে গিয়ে বলেন, ফাল মুনতাহি, এবারত পড়ছি না, শুধু মূল ঘটনা বলি সংক্ষেপে, যে সিদ্রাতুল মুনতাহা হলো এমন জায়গা যেখানে ইতিপূর্বে কোনো ফেরেশতারা এর ঊর্ধ্বে যেতে পারে নাই, এর ঊর্ধ্বে কোনো ফেরেশতারা যেতে পারে নাই, এমনকি জিব্রাইলও যেতে পারে নাই। সুবহানাল্লাহ, জিব্রাইলও যেতে পারে নাই, একমাত্র আমরা নবী সিদরাতুল মুনতাহার পরে লামু কানের খুদার দিদারে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল ছিলেন, এরপরে নবী একা একাই গিয়েছিলেন, জিব্রাইলও যেতে পারে নাই। লামু কানের খুদার দিদারে যখন গেলেন, আমি শর্ট করে ফেলছি, রাত্র হয়ে গিয়েছে অনেক, লামু কানের খুদার দিদারে যখন গেলেন, আমার নবী গিয়ে প্রথম কি বললেন জানেন? আমার নবী বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী বললেন, ইয়া রাব্বি করিম, আমি দুনিয়া থেকে আপনার নিকট এবং আমার উম্মত সলিহিন তৈয়্যিবান, যেই নেক আমল করেছেন, রুকু করেছেন, সেজদা করেছেন, তাসবি পড়েছেন, কল্যাণের কাজ করেছেন, ইয়া রাব্বি করিম, আমার এবং আমার উম্মতের সমস্ত অনেক আমলগুলা আমি উপহার স্বরূপ আপনার জন্য আনছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি এগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ও আমার হাবিব,
আপনার উপর আমার অফরন্ত রহমত, আপনার উপর আমার অফরন্ত নিয়ামত। কিন্তু আমার নবী আমার পক্ষ থেকেও আল্লাহকে সালাম দিয়েছেন ওই সময়। আমার নবী বুঝে নাই, উম্মত বলে নাই, শুধু উম্মতকেই সারে নাই, এই ফরে মানে মানে আমার নবী শেষ পরে সালাম দিয়ে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার নবী শেষ পরে বললেন, ইয়া রব, আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার নিকট অসংখ্য আপনার প্রশংসা, আপনার নিয়ামত আমরা স্বীকার করছি, আমার এবং আমার সলহীন বান্দাদের পক্ষ থেকে এইগুলা কবুল করুন। সুবহানাল্লাহ, আমি ব্যাখ্যামূলক অনুবাদ করেছি। তো নবীর সাথে কথা হলো, নবী ওই সময়ও উম্মত ছাড়া বোঝে নাই। শেষ পরে আমার নবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কোনো কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব চুপ কেন, চুপ কেন রইলেন? আমার নবী বলেন, ইয়া রাব্বি করিম। আল্লাহ বলেন, হাবিব আরো কিছু চাইবেন, চান? আপনি কি চাইবেন চান? আমার নবী বলেন, ইয়া রাব, আমি কোনো কিছু চাই নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন উনার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হাবিব কি চান, ওই সময় আমার নবী খাতুনে জান্নাতের কথা বলেন নাই, আমার নবীর কলিজার টুকরা হাসান এবং হুসাইনের কথা বলেন নাই, ওই সময় মাওলা আলীর কথা বলেন নাই। ওই সময় আমার নবী বললেন, ইয়া রব, তোমার কাছে শুধু চায় আমার গুনাহগার উম্মতের নাজাত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ই রব, আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাবিব এইখানে আইসা আপনি উম্মত, এইখানে আইসা আপনি উম্মত। হ্যাঁ, আমার উম্মত, আমার গুনাগার উম্মত। নবী দুনিয়াতে আইসা গুনাগার উম্মত বলে কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় বুরাকে ওঠার সময় উম্মতের জন্য কেঁদেছেন। রব যখন বললেন, হাবিব কি চান, ওই সময় বলছেন গুনাগার উম্মত। হাসান হুসাইনের কথা বলে নাই, গুনাগার উম্মতের কথা বলেছেন। আর আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে বলেছেন, যখন যে আল্লাহ নিজে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীর কি আসছে, আমার নবী যখন মদিনায় গেলেন, আমি এটা বলে আমার আলোচনা ছেড়ে দিচ্ছি, রাত্রমন অনেক হয়ে গেছে।